আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি শিক্ষক হাবিবুর রহমান, নোরাইজ রেজা বাংলা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। প্রতিদিনের মতো আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি উচ্চ মাধ্যমিক শিক্ষাবিজ্ঞান সাজেশন নিয়ে। উচ্চ মাধ্যমিক শিক্ষাবিজ্ঞানের যে প্রশ্নগুলো তোমাদের 2023 উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, শুধু ফাইনাল নয়, তোমাদের যে নভেম্বরে টেস্ট হবে সেই টেস্ট এবং ফাইনাল দুটো পরীক্ষার জন্যই এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে পড়বে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য নিজেদেরকে প্রস্তুত করবে। তাই চলো আর কথা না বাড়িয়ে চলে যাই সাজেশনের দিকে। গ্রুপ এ থেকে তোমাদের মোট তিনটি প্রশ্ন থাকবে, তিনটি প্রশ্ন রয়েছে, তার মধ্যে তোমরা দুটি প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে। প্রথম অধ্যায় হচ্ছে শিখন। শিখন অধ্যায় থেকে প্রথম প্রশ্ন, ক্ষমতা কাকে বলে? থার্স্টনের বহু উপাদান তত্ত্বটি চিত্রসহ ব্যাখ্যা করো। দুই নম্বর প্রশ্ন, পরিণমন কাকে বলে? শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা আলোচনা করো। তিন নম্বর প্রশ্ন, আগ্রহ কাকে বলে? শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব আলোচনা করো। চার নম্বর প্রশ্ন, মনোযোগ কাকে বলে? শিক্ষাক্ষেত্রে মনোযোগের ভূমিকা আলোচনা করো। পাঁচ নম্বর প্রশ্ন, প্রেষণা কাকে বলে? শিক্ষাক্ষেত্রে প্রেষণার ভূমিকা আলোচনা করো। শিখন কৌশল অধ্যায় থেকে তোমাদের তিনটি প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন, থর্নডাইকের শিখনের মূল সূত্রগুলি কী কী? শিক্ষাক্ষেত্রে যে কোনো দুটি সূত্রের আলোচনা করো। দুই নম্বর প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব লেখো। অপানুবর্তন কাকে বলে? তিন নম্বর প্রশ্ন, সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্যগুলি লেখো। শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের ভূমিকা আলোচনা করো। এরপরে শিক্ষা রাশিবিজ্ঞান থেকে তোমাদের যে প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলো একবার দেখে নাও। যদিও শিক্ষা রাশিবিজ্ঞান থেকে তোমাদের কিছু অঙ্ক রয়েছে, সেই অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবে। এক নম্বর প্রশ্ন, মিন বা গড়, মিডিয়ান বা মধ্যমান ও কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের সংজ্ঞা। দুই নম্বর, মিন মিডিয়ান মোড নির্ণয়ের অঙ্ক বই থেকে প্র্যাকটিস করতে হবে। আর গ্রুপ বি থেকে, এবার গ্রুপ বি এর অধ্যায়গুলি থেকে তিনটি প্রশ্ন আসবে, দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। তোমরা এই প্রশ্নগুলো পড়লেই কমন পেয়ে যাবে। ভারতের শিক্ষা সংক্রান্ত বিধিসমূহ। এক নম্বর, সমসুযোগ কাকে বলে? শিক্ষায় সমসুযোগের ধারণাটি ব্যাখ্যা করো। তার বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশন সম্পর্কে দুটি প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো। দুই নম্বর প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চ শিক্ষার লক্ষ্যগুলি লেখো। এরপরে মধ্য শিক্ষা কমিশন থেকে দুটো প্রশ্ন। এক নম্বর প্রশ্ন, মধ্যশিক্ষা কমিশন থেকে প্রশ্ন। এক নম্বর, মুদালিয়ার শিক্ষা কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কী কী? এই প্রসঙ্গে সপ্তপ্রবাহ ধারণাটি বর্ণনা করো। দুই নম্বর প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থা কীরূপ ছিল তার বর্ণনা দাও। তারপরের, কুঠারি কমিশন ও ভারতের আধুনিক শিক্ষা ব্যবস্থা থেকে, চ্যাপ্টার থেকে। প্রথম প্রশ্ন, কুঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক
শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি আলোচনা করো। 3 নম্বর, মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত বিষয়ে কুঠারি কমিশনের সুপারিশগুলি সংক্ষেপে আলোচনা করো। এরপরের প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি থেকে, জাতীয় শিক্ষানীতি থেকে তোমাদের 2টি প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 1986 সালের মূল সুপারিশগুলি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, 1986 সালের জাতীয় শিক্ষানীতিতে অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় গঠনের ক্ষেত্রে কী কী সুপারিশের কথা বলা হয়েছে আলোচনা করো। এরপরে গ্রুপ সি থেকে তোমাদের 2টি প্রশ্ন আসবে। 4 নম্বরের প্রশ্ন, 1টি প্রশ্নের উত্তর দিতে হবে। এক নম্বর প্রশ্ন, ভিন্ন ধরনের সক্ষমতার শিশুদের শিক্ষা এই চ্যাপ্টার থেকে ব্রেইল পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর, মূক ও বধির শিশুদের শিক্ষাদানের পদ্ধতিগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, দৃষ্টিহীন শিশুদের শিক্ষাদানের প্রধান উদ্দেশ্যগুলি আলোচনা করো। এরপরে অর্থাৎ প্রাথমিক শিক্ষার সর্বজনীকরণ থেকে তোমাদের 3টি প্রশ্ন পড়তে হবে। 1 নম্বর প্রশ্ন, সর্বজনীন প্রাথমিক শিক্ষার জন্য প্রয়োজনীয় কয়েকটি পদক্ষেপ আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, সর্বশিক্ষা কমিশন কি, সর্বশিক্ষা মিশন সফল করতে পশ্চিমবঙ্গ সরকারের 2টি পদক্ষেপ উল্লেখ করো। 3 নম্বর প্রশ্ন, সর্বশিক্ষা অভিযানের যে কোনো 4টি উদ্দেশ্য আলোচনা করো। এরপরে গ্রুপ ডি অধ্যায়গুলি থেকে তোমাদের 2টি প্রশ্ন থাকবে। 4 নম্বরের 1টি প্রশ্নের উত্তর দিতে হবে। তোমরা এখান থেকে যে কোনো 1টি অধ্যায়ের প্রশ্ন পড়লেই কমন পেয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই, এখানেই আমি এই ভিডিওর সমাপ্তি ঘোষণা করছি। এই প্রশ্নগুলো তোমরা সবাই খুব ভালোভাবে পড়বে এবং লিখে লিখে বাড়িতে প্র্যাকটিস করবে। এই প্রশ্নগুলো পড়লেই তোমরা 100% কমন পেয়ে যাবে এই আশা করছি। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।